বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله، إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রিয়দর্শক আমরা ধারাবাহিক আলোচনায় ইসলামী শরিয়াতের দৃষ্টিতে নিষিদ্ধ ও বৈধ ব্যবসায়িক ট্রানজেকশন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করছি বিগত অনেকগুলো পর্বে আমরা ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছিলাম সেটি হল যে সকল কারণে শরিয়াতে ইসলামিয়ার মধ্যে অনেক ব্যবসা বাণিজ্য অবৈধ হয়ে থাকে যে সকল কারণে ব্যবসা বাণিজ্য এবং লেনদেন শরীয়ত নিষেধ করে তার মৌলিক কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করেছি আমরা জানি কোরআন পাকের সুরতুল নিসার যে নম্বর আয়াত আমরা বারবার তেলাবাত করছি সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের ব্যবসা বাণিজ্য মানুষের লেনদেন মানুষের পরস্পর যে আদান প্রদান এটিকে আল্লাহ রব্বুল আলমিন একটি শর্তের সাথে অনুমোদন দিয়েছেন আর সেই শর্ত হলো আন মিঙ্কুম যে দাতা এবং গ্রহিতা উভয়ের পরিপূর্ণ সম্মতির ভিত্তিতে হতে হবে সম্মতি ছাড়া ব্যবসা হতে পারে না বিক্রেতার পরিপূর্ণ সম্মতি লাগবে ক্রেতারও পরিপূর্ণ সম্মতি লাগবে সম্মতির ভিত্তিতে ব্যবসা হলে উভয়ের তবেই সেই ব্যবসা বৈধ হয় তো এই যে সম্মতির ভিত্তিতে যে ব্যবসার বৈধতা এই সম্মতিটাকে ইনশিওর করার জন্য ইসলামী শরীয়ত অনেকগুলো শর্ত আরোপ করেছে যাতে কোনোভাবে একজন ব্যক্তির কোনো সম্পদ তার অসম্মতিতে তার কাছ থেকে অন্যের হস্তগত না হয়ে যায় এটাকেই ইসলাম ইনশিওর করতে চায় নিশ্চিত করতে চায় এই আমরা বলেছিলাম আল আসবাবুর রিসিয়া মৌলিক যেই কারণগুলোতে ইসলামী শরীয়তের বিভিন্ন ট্রানজেকশন বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম অবৈধ বলে প্রতীয়মান হয় সেরকম মৌলিক কারণ হল তিনটি এক নম্বর হলো ঘরার ব্যবসার মধ্যে চুক্তির মধ্যে এই লেনদেন বা ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা অনিশ্চয়তা থেকে যাওয়া এবং এই গরার নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি আরেকটি বিষয় হলো আল এদার যে এমনভাবে ক্রয় বিক্রয় করা যেগুলোর দ্বারা মূল উদ্দেশ্য অন্য মানুষের ক্ষতি হয় মানুষের ক্ষতির উদ্দেশ্যে অথবা মানুষের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম ইসলামী শরীয়তের মধ্যে এটি অনুমোদিত নয় গ্রহণযোগ্য নয় আমরা এখন এমন কিছু লেনদেন দেখব এমন কিছু পদক্ষেপ এমন কিছু কার্যক্রম ইসলামী শরীয়ত নির্ধারণ করেছে ডিটারমিন করেছে যেগুলো শরীয়ত অ্যালাউ করে না এর কারণ হলো যে এই সমস্ত ক্রয় বিক্রয়ের দ্বারা অন্যের ক্ষতি হয় যেমন একটি বিশেষ যে বিষয় এখানে আল এবং আল বাক্স তো কারাহাতি আলবাক্স দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটি হলো কৃত্রিম উপায়ে অন্যায় উপায়ে কোনো বস্তু বা কোনো ক্রয় বা বিক্রয়ের উপযোগী পণ্যের মূল্যকে কৃত্রিম উপায়ে অন্যায়ভাবে এটার মার্কেট ফল করা এটাকে ডাউন করে দেয়া অথবা এটার কৃত্রিম উপায়ে পণ্যের দাম বৃদ্ধি করা পণ্যের দাম যদি কৃত্রিম উপায়ে কমিয়ে দেয়া হয় তাহলে ব্যবসায়ীর ক্ষতি হয় বিক্রেতার ক্ষতি হয় কৃত্রিম উপায়ে যদি পণ্যের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করা হয় তাহলে এতে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় ইসলামের আদর্শ হলো দা দরারাবালা দির যে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং কেউ ক্ষতিগ্রস্ত হোক এটাও মেনে নেওয়া যাবে না বরং একটি স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রসেসে চলবে এবং স্বাভাবিক প্রসেসে চলতে গিয়ে কখনো একজনের একটু লাভ বেশি হবে কখনো অপরজনের লাভ বেশি হবে কম বেশি হবে কিন্তু যে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না কৃত্রিম উপায়ে যে যেই সিচুয়েশন ক্রিয়েট করার কারণে যেই পরিস্থিতি তৈরি করার কারণে পণ্যের মূল্য অস্বাভাবিকভাবেই এটা বৃদ্ধি পেলো অথবা পণ্যের মূল্য হ্রাস পেল এমন ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা ইসলামী শরীয়ত এটা অ্যালাও করে না এটাকে নিষেধ করে দিয়েছে ইসলাম এমন অনেক বিষয়কে নিষেধ করেছে যেগুলোর মধ্যে এই যে মূল কারণ অর্থাৎ কৃত্রিম উপায়ে এখানে কোন পণ্যের মূল্য আপডাউন করা হয় বাড়ানো বৃদ্ধি করা অথবা কমানো এই সকল কাজগুলি যেখানে করা হয় প্রিয় দর্শক আমরা এখানে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমে যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষা বলা হয় আন্নাজাস নাজাসের অর্থ হলো যখন কোনো শিকারী শিকার করতে যায় তখন সে তার শিকারকে প্রলুব্ধ করে তার ফাঁদে আটকা পড়ার জন্য এই শাব্দিক অর্থের দিক থেকে এটাকে নাজাস বলা হয় শিকারী যখন তার শিকারকে ফাঁদে পতিত হওয়ার জন্য প্রলুব্ধ করে কোনো প্রক্রিয়ার মাধ্যমে তো এটাকে ইসলামী শরীয়তের মধ্যে নাজাস বলা হয় কোনো ব্যক্তি শুধুমাত্র পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য সে পণ্যের দরদামে অংশগ্রহণ করে বলা যুরিদু সেরা আহা প্রকৃত অর্থে তার পণ্য ক্রয় করার উদ্দেশ্য নয় বরং এখানে মার্কেটে পণ্যের ডিমান্ড বৃদ্ধি করা এটাই হলো তার উদ্দেশ্য এই উদ্দেশ্যে সে কৃত্রিম উপায়ে সে মার্কেটে ক্রেতা হিসাবে সে অভিনয় করে ক্রেতা হিসাবে সে মার্কেটে নিজেকে শো করে আর এভাবে মার্কেটে কৃত্রিম উপায়ে পণ্যের দাম বৃদ্ধি করাটাই হলো উদ্দেশ্য এখানে তার ক্রয় করা আদৌ উদ্দেশ্য নয় এটাকেই বলা হয় আর নাজাস নাজাসটি এর বিস্তারিত আলোচনার মাধ্যমে এর তিনটি রূপ দেখা যেতে পারে যে তিন উপায়ে এই ধরনের কার্যক্রম হতে পারে নাজাসের সাথে সাথে শরীয়তের মধ্যে আরেকটি বিষয় রয়েছে আলবাক্স এর বিপরীত নাজাসের অর্থ হলো পণ্যের মূল্য বৃদ্ধি করা বক্স অর্থ হলো পণ্যের মূল্য হ্রাস করা তো দুটি একই কাছাকাছি বিষয় একটার মধ্যে বিক্রেতার স্বার্থ থাকে অপরটার মধ্যে ক্রেতার স্বার্থ থাকে তো আলটিমেটলি সবগুলো একই কাছাকাছি বিষয় তো এখানে তিনটি রূপ হতে পারে যেই সকল রূপে সাধারণত মার্কেটে এই যে কৃত্রিম এই সংকটগুলো তৈরি করা হয় যেমন এক নম্বর হলো যে বিক্রেতা সেই বিক্রেতার পক্ষ থেকেই এমন একটা প্রসেস অবলম্বন করা হলো যে সে কিছু লোক সে নিয়োগ করে দিল আর সেই লোক তারা মার্কেটে বিক্রেতার পক্ষ থেকে নিয়োজিত লোকগুলো পণ্যের দাম বৃদ্ধি করে কীভাবে করে যখন কোনো ক্রেতা তার দোকানে ক্রয় করতে আসে তখন ওই বিক্রেতার নিয়োজিত সেই লোক সেও ক্রেতার রূপে আসল প্রকৃত ক্রেতার পাশাপাশি সেও দোকানে আসে বা পণ্যের কাছে আসে এসে সে বার্গেনিংয়ে আসে ক্রয় বিক্রয়ের জন্য কথাবার্তা আসে এসে সে অনেক দাম বলে দেয় তো উদ্দেশ্য সে যত দামই বলুক আসলে তো বিক্রেতা তার কাছে বিক্রয় করবে না কারণ সে তো বিক্রেতারই নিয়োজিত লোক এবং এই দাম বলার তো আসলে প্রকৃত পণ্য ক্রয় করার উদ্দেশ্য নয় বরং এই পণ্যের দাম এই পণ্যের মূল্য বৃদ্ধি করাটাই হলো তার উদ্দেশ্য এবং সে প্রকৃত ক্রেতাকে আসলে প্রতারিত করতে চায় সে যখন দাম বেশি বলল তখন ক্রেতা দেখলো যে আরে এই জিনিসের মূল্য তো অনেক বেশি কারণ অন্য ক্রেতা আমার চেয়ে বেশি মূল্য বলছে এরপরও বিক্রেতা তাকে বিক্রয় করছে না তার মানে জিনিসের দাম অনেক বেশি তখন প্রকৃত ক্রেতা এই জিনিস এই পণ্য ক্রয় করার জন্য সেই ভুয়া ক্রেতার থেকেও বেশি দামে তখন এই জিনিসটা ক্রয় করে নিয়ে যায় যদি ভুয়া ক্রেতা এসে তার সামনে এরকম মূল্য সে যদি না প্রস্তাব করত তাহলে আদৌ প্রকৃত ক্রেতা কিন্তু এই মূল্যে এই পণ্য খরিদ করতো না তাহলে ওই ভুয়া ক্রেতা যে বিক্রেতার পক্ষ থেকে নিয়োজিত ক্রেতা সে এই পণ্যের দাম কৃত্রিম উপায়ে বৃদ্ধি করার জন্য সেই প্রক্রিয়া অবলম্বন করেছে প্রিয় দর্শক এই কাজটা এই ভুয়া ক্রেতা এটা সে বিক্রেতার স্বার্থে করে থাকতে পারে যে বিক্রেতা তার ঘনিষ্ঠজন এই জন্য সে করে থাকতে পারে অথবা সে বিক্রেতার টাকা খেয়ে করতে পারে অর্থের বিনিময়ে অথবা এটা এ কারণেও করতে পারে অনেক সময় যে সে তার সাথে ক্রেতার শত্রুতা আছে এই জন্য চায় সে ক্রেতাকে প্রতারিত করতে যাই হোক তাহলে বিক্রেতার পক্ষ থেকে নিয়োজিত ব্যক্তি এই কাজটা করলো তাহলে এটাকে বলা হয় আন্নাজাস প্রিয় দর্শক আমাদের ছোট্ট একটি বিরতিতে আমরা এখন যাব বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের এই বিষয়ে আলোচনা আরো অব্যাহত রাখব বিরতির সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকুন Learning the Wise Way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the main aim should be to spread the message last man of Allah subhanahu wa

তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআন এর জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান জাহান তো জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন কনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম নাজাসের একটি বিশেষ প্রকার তাহলে আরেকটি প্রকার এই বিরতির আগে একটি বলেছিলাম যে বিক্রেতার পক্ষ থেকে নিয়োজিত এটাকে আমাদের সমাজ এটাকে দালাল বলা হয় দালাল বলতে পারি বিক্রেতার পক্ষ থেকে নিয়োজিত দালাল তারা কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য বৃদ্ধি করতে পারে আবার ক্রেতার পক্ষ থেকে নিয়োজিত দালাল কৌশলে বিক্রেতার উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য পণ্যের মূল্য কমিয়ে দেয় এটি বিক্রেতা এবং ক্রেতার পক্ষ থেকে কেউ কেউ করে আবার নাজাসের তৃতীয় একটি রূপ এটিও হতে পারে যে বিক্রেতা বা ক্রেতার পক্ষ থেকে নয় বরং ভিন্ন কিছু লোক তারা নিজেদের পক্ষ থেকে উদ্যোগী হয়ে মার্কেটে এসে মার্কেটের মধ্যে একটা অস্থিতিশীলতা একটা মার্কেটের মধ্যে অনিশ্চয়তা মার্কেটটা যেন স্থির না হতে পারে মার্কেটের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্য এরকম তারা পদক্ষেপ নেয় হয় তারা আসল ক্রেতা নয় আসল ক্রেতা না হয়ে ভুয়া ক্রেতা তারা মার্কেটে গিয়ে জিনিসের পণ্য কখনো তারা বাড়াতে থাকে প্রকৃত ক্রেতাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য অথবা মার্কেটে কম মূল্য বলে বলে তারা জিনিসের মূল্য সম্পর্কে বিক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি করতে থাকে যেন বিক্রেতারা কম মূল্যে মাল বিক্রি করতে থাকে এই সমস্ত নানা কারণে তৃতীয় কোনো ব্যক্তি যে বিক্রেতার পক্ষ থেকেও নয় এবং ক্রেতার পক্ষ থেকেও নয় বরং সে নিজে এমনিতেই নিজের পক্ষ থেকেই কোনো অসৎ উদ্দেশ্যে এই ধরনের কাজ করছে তাহলে এই তিনটি রূপ বিক্রেতার পক্ষ থেকে নিয়োজিত দালাল যে দাম বৃদ্ধি করার চেষ্টায় থাকে ক্রেতার পক্ষ থেকে নিয়োজিত দালাল যে পণ্যের মূল্য কমিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে আর তৃতীয় হলো যে নিজের পক্ষ থেকেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য অথবা পণ্যের মূল্য হ্রাস করার জন্য আসল প্রকৃত সে ক্রেতা নয় ক্রেতা সেজে মার্কেটে গিয়ে সে পণ্যের মূলামুলি করে দামাদামি করে এইভাবে সে এই তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় প্রিয় দর্শক এই যে তিনটি রূপ বললাম বিক্রেতার পক্ষ থেকে দালাল ক্রেতার পক্ষ থেকে দালাল অথবা স্বপ্রনোদিত দালাল এই তিন শ্রেণীর তিনটি কার্যক্রমী নিষিদ্ধ সেই নাজাসের অন্তর্ভুক্ত আবু হরদাহু তে থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলী হাসান পাকের মধ্যে সাত করেছেন লাতানা যাসু তোমরা এমন কৃত্রিম কোন পন্থায় পণ্যের দামকে তোমরা প্রভাবিত করো না পণ্যের মূল্যকে তোমরা প্রভাবিত করো না

নাসাঈ শরীফের মধ্যে শাহী সনাদের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি নিয়ে আমরা আলোচনা করতে পারি এখানে বেশ কিছু ক্রয় বিক্রয়কে নবী আকরম সাল আলী আসলাম নিষেধ করেছেন তার মধ্যে প্রথম হল নাহা রসুল্লাহি সাল আলি আসালামান তালাক্কির রুকবান একটি বিশেষ ক্রয় বিক্রয়ের পদ্ধতি সেটিকে আল্লাহ নবী সাল আলিম নিষেধ করেছেন তালাক্কির রুকবানকে নিষেধ করেছেন দ্বিতীয় ও আই আহাজির লিবাদিন ও নাজাশ ওয় আন তসরিয়া ও আই ইস্তাম ও রাজি পাঁচটি কার্যক্রমকে ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুল সাল আলহি হাসম নিষিদ্ধ বললেন এক নম্বর হলো তালাক্কির রূপবান এর রূপটা হল এই যেমন সাধারণত এমন হয় যে মানুষের লোকালয়ে বা শহর এলাকায় বাইরে থেকে পণ্য এনে মানুষ বিক্রি করে যায় যারা পণ্যের উৎপাদক কৃষক অথবা যারা বিভিন্ন শাক সবজি ইত্যাদি এগুলো উৎপাদন করে সেই কৃষকরা তারা সাধারণত গ্রামে থাকে শহরের বাইরে থাকে তারা শহর এলাকায় এই ধরনের কৃষি পণ্য উৎপাদন করা যায় না যে কোনো পণ্যের কথাই হতে পারে এরকম তো তারা তাদের পণ্য উৎপাদন করে উৎপাদন করে তারা পণ্য নিয়ে মার্কেটে আসে মার্কেটে এসে তারা মার্কেট রেট অনুযায়ী তারা তাদের পণ্য বিক্রয় করে তারা চলে যায় এটা হলো স্বাভাবিক একটা প্রসেস কিছু মানুষ এই স্বাভাবিক প্রসেসকে ব্যাহত করতে চায় কিভাবে বাইরে থেকে গ্রাম থেকে যে সকল মানুষ যেই পথে শহরের দিকে তাদের পণ্য নিয়ে আসে কিছু মানুষ সেখানে গিয়ে রাস্তার মধ্যেই অপেক্ষমান থাকে এবং সেই রাস্তায় গিয়ে আগায় গিয়ে শহরের বাইরে গিয়ে বহিরাগত যে সকল গ্রামের লোকেরা তাদের পণ্য নিয়ে শহরে আসবে সেখানে দাঁড়িয়ে তাদের সেই পণ্য এই লোকগুলো তাদের কাছ থেকে কিনে রেখে দেয় কিনে রাখলো তাদের উদ্দেশ্য হলো গ্রামের যে সমস্ত লোকেরা পণ্য নিয়ে শহরে আসবে তাদের উদ্দেশ্য হলো শহরে এসে বিক্রি করে তারা যাবে এখন এই যে সকল লোকগুলো আগেই গিয়ে তারা গ্রামের লোকদের থেকে পণ্য কিনে নিল তারা দুইটা কারণে এই কাজটা করে কখনো চিন্তা করে গ্রামের লোকদেরকে বুঝ দেয় যে মার্কেট প্রাইস কম আছে তোমরা আমাদের কাছে বিক্রি করে দিয়ে যাও তাদেরকে মিসগাইড করে পণ্যের মার্কেট প্রাইস সম্পর্কে অথবা এমনিতেই তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে রাখে উদ্দেশ্য হলো পণ্য সব তারা কিনে নিয়ে তারপরে মার্কেটে ক্রাইসিস তৈরি করে শহরবাসীর কাছে তারা এই পণ্য বিক্রি করবে হায়ার রেটে হায়ার প্রাইসে তারা শহরবাসীর কাছে এই পণ্য বিক্রয় করবে যেহেতু গ্রামের সকল পণ্য তারা ক্রয় করে নিয়েছে কাজেই এখন মার্কেট তাদের নিয়ন্ত্রণে এভাবে তারা গ্রামের লোকগুলিকে শহরে ঢুকতে না দিয়ে শহরের মার্কেটে এসে ডিরেক্টলি তাদেরকে পণ্য বিক্রয় করতে না দিয়ে তারা নিজেরাই মধ্যসত্ব ভোগী হয়ে তারা তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে রেখে নিজেরা মার্কেটে গিয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয় করার অভিলাষ থেকে এই কাজ তারা করে থাকে এটি হলো একটি রূপ ক্রয় বিক্রয়ের মধ্যে এটাকে তালাককির রূপবান বলা হয় প্রিয় দর্শক এই যে তালাককির রূপবান এটা কিন্তু আজও আধুনিক এই মার্কেট সিস্টেমেও এই ধরনের কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে স্বাভাবিকভাবে যারা কোনো পণ্য বাহিরের থেকে ইম্পোর্ট করে দেখা যায় সকল ছোটোখাটো ইম্পোর্টারদের কাছ থেকে কিছু কিছু বড় বড় পার্টি সব পণ্য ক্রয় করে তারা নিজেরা নিজেদের কাছে এটাকে ক্ষিগত করে ফেলে তাদের হাতে নিয়ে আসে ছোটোখাটো ইম্পোর্টারদেরকে তারা মার্কেটে ক্রয় বিক্রয় করতে দেয় না ওপেন মার্কেটে তাদেরকে আসতে দেয় না যে কোনোভাবে বাই প্রসেস এই কাজটা করে এরপরে আর কোনো ইম্পোর্টারের কাছে যখন এই বিষয়টা কোনো মাল নেই তখন যার কাছে সে সকল ইম্পোর্টারদের কাছ থেকে সে কিনে নিয়েছিল এবার সে তার ইচ্ছামতো মূল্যে মার্কেটে এই পণ্য সে বিক্রয় করে যেই মূল্যে এই পণ্য বিক্রয় করার কথা তার চেয়ে অনেক হায়ার প্রাইসে সে মানুষের কাছে বিক্রয় করে এবং মানুষ এখন আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে অনেক অতিরিক্ত মূল্য দিয়েই মানুষকে এই পণ্যটা ক্রয় করতে হয় এটা হলো তালাক্কির রূপবানের একটি রূপ দ্বিতীয় যেই ক্রয় বিক্রয়টি এখানে রফসুল সাল আলী নিষেধ করেছেন সেটি হল ও বাদিন গ্রামের লোক এসেছে মার্কেটে তারা তাদের পণ্য বিক্রি করে চলে যাবে মার্কেট থেকেই কোনো শহরের লোক গ্রামের লোকদেরকে বললো ঠিক আছে আমার কাছে বিক্রি করে তোমরা চলে যাও এটাও নিষেধ করেছেন রসুল সাল আলিহাসালাম কারণ গ্রামের ব্যক্তি তার নিজস্ব উৎপাদন সে মার্কেটে এসে তার মোটামুটি প্রোডাকশন যেই খরচটা যাতে উৎপাদন ব্যয় এটা যদি তার হয়ে যায় সামান্য কিছু মুনাফা হলেই সেটা বিক্রি করে তার এলাকায় এসে চলে যাবে বাড়িতে ফিরে যাবে এটা হলো তাদের টেন্ডেন্সি থাকে এমন এই কারণে মার্কেটের প্রাইসটা এটা একটা ভালো পজিশনে থাকে কিন্তু যখন শহরের লোক যে এখানকার স্থানীয় সে বলল আমার কাছে বিক্রি করে তুমি চলে যাও সে যখন কিনে নিল এখন সে স্থানীয় হওয়ার কারণে তার বাড়িতে ফেরার তারা নেই সে চিন্তা করে সে পণ্য আমি ছাড়ব না এইভাবে গ্রামের লোকদের পণ্য সব শহরের লোকেরা কিনে নিয়ে বহিরাগতদের পণ্য সব স্থানীয় লোকজন কিনে নিয়ে কয়েকজনে মিলে কিনে নিয়ে এখন পণ্য বিক্রয় করা স্টপ করে দেয় কারণ তাদের তো কোনো তাড়া নেই মার্কেট ক্রাইসিস তৈরি করা হয় এইভাবে কৃত্রিম উপায়ে কৃত্রিম উপায়ে মার্কেট ক্রাইসিস তৈরি করে এরপরে এই পণ্য হায়ার রেটে মার্কেটে সেল করা হয় বিক্রয় করা হয় এটা সুলসল্লাহ আলহাম নিষেধ করেছেন যে না এই ধরনের কাজ করা যাবে না রব্বুল আলমিন যে স্বাভাবিক প্রসেস রেখেছেন কেউ পণ্য উৎপাদন করবে উৎপাদন করে এনে সে বিক্রয় করবে অন্যরা তাদের কাছ থেকে ক্রয় করবে স্বাভাবিক এটা তারা তাদের কস্টিং প্রাইস প্লাস মিনিমাম যদি তাদের প্রফিট হয় কস্ট প্লাস মিনিমাম প্রফিট এটাতেই তারা সন্তুষ্ট তারা এটাতে নিয়ে তারা চলে যাবে তারা তাদের বিক্রি করবে তাদের এতো এত বেশি মুনাফা তাদের প্রয়োজন নেই এবং তাদের বাড়িতে ফেরারও তারা আছে। আর এতে যারা শহরের মানুষ তারাও তাদের প্রয়োজনীয় পণ্য তারা তাদের সহনীয় মূল্যে তারা পেয়ে গেল আল্লাপা আকরাবুল্লাহ আলমিন উভয়কে উভয়ের দ্বারা রিজিকের ব্যবস্থা করলেন গ্রামের লোকের দ্বারা শহরের লোকের রিজিকের ব্যবস্থা হলো শহরের লোকের দ্বারা গ্রামের লোকের কিছু তার প্রয়োজনীয় প্রফিটও অর্জন হয়ে গেল এবং তার কিছু মুনাফা হয়ে গেল এভাবে উভয়ই খুশি উভয় লাভ হয়ে গেল কিন্তু মধ্য এই লোকগুলো যখনই এইখানে তারা এই দুই শ্রেণীর মধ্যখানে তারা ইনক্লুড করে তারা যখন অন্তর্ভুক্ত হয়ে যায় তারা যখন ভিতরে প্রবেশ করে অনুপ্রবেশ করে তখনই এক্ষেত্রে মার্কেট একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয় প্রিয় দর্শক আমাদের সময় শেষ আমরা এখানেই আজকে আলোচনা ইতি টানব এই বিষয়ে আমাদের অসমাপ্ত আলোচনা ইনশাল্লাহ পরবর্তী পর্বেও আমরা অব্যাহত রাখবো পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওসলাল্লাহ আর নবী ই রম্মি আবারাকসাল্লাম ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাকে বলতে বলা হয় তিনি তাই বলে বলেছেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজে নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে মুজাফফর বিন মহসিন ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবার হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা

হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশ বাংলা মানবতার সমাধান